বিশ্ব ইতিহাস আসলে আমার আরব দেশের আমাদের প্রথম কাজ হবে দামেস্ক এবং আলেপ্পোকে এক করা গুরুত্বপূর্ণ হচ্ছে দুশমনের পরিকল্পনা জানা তার ইচ্ছা এটা খুব ভালো হয়েছে আন্তাকিয়া ক্রুসেড থেকে বিরত রয়েছে নোপোলে রোমানরাও হস্তক্ষেপ করবে না লানো জোসেলিনের উপর সে লাল বাসার কেল্লায় ফিরে গিয়েছে তারা আরো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং আমরা আরো একত্রিত হচ্ছি ত্রিপোলির আর্কপিস্ট সে এখনো জেরুজালেমে এসে পৌঁছায়নি এখনই তার সময় আমার বিশ্বাস সে আন্তাকিয়ার প্রিন্সেসের মতোই করবে মজার কথা বলার ফুলঝুরিকে আবার থামাবে মজাদার কথা বলার ভান্ডার রয়েছে আমার কাছে আমি এগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি এগুলো তোমাকে বেশ আনন্দ দেবে এই তোমার পোশাক নোংরা হয়ে যাবে তো হোক না তাতে কি আমি এই পোশাক খুলে ফেলবো তাছাড়া অভ্যাসগতভাবে আমি পোশাক পরিধানের চেয়ে খুলতেই বেশি ভালোবাসি এই তোমার এই ভদ্র মহিলাদের সামনে এই ধরনের কথা বলতে লজ্জা করছে না আমি কি বললাম আর এই রকম কেন ভাবছো এর জন্য তো তোমারই লজ্জা পাওয়া দরকার আর এই ধরনের নোংরা চিন্তা মন থেকে মুছে ফেলো তবে তুমি যদি আমার মতো খুলতে দক্ষ হতে তাহলে জিজ্ঞেস করে ঢোকা উচিত ছিল তুমি কি চাইছো আমি আমার স্ত্রীর ঘরে অনুমতি নিয়ে প্রবেশ করব আমি খুশি হব যদি এটা অন্যদের বেলায় করো আচ্ছা বলো কেন এসেছো তুমি জানো না কেন এসেছি আমি জানতে চাচ্ছি আমার সুন্দরী স্ত্রী কোথায় কোথায় যায় এখন বসন্তকাল প্রকৃতি দেখতে ইচ্ছে করে কার সাথে ওই লম্পটির দলটির সাথে ওরা আমাকে সবসময় আনন্দে রাখে ওরা আমার বন্ধু তোমার বন্ধু তোমাদের এই বন্ধুত্ব কতদূর পৌঁছেছে স্বাভাবিকভাবে বন্ধুত্ব বৃদ্ধি পাবেই এ ব্যাপারে কথা বলা বন্ধ করো আমি ক্লান্ত আছি তুমি যখন প্রবেশ করলে মনে হলো না তো ক্লান্ত তোমার জন্য ক্লান্ত এখন এই কথাগুলো বলছো সেজন্য আমি ক্লান্ত আমার বন্ধুদের যখন হিংসেই করো তাহলে কেন আমার সঙ্গে বনভোজনে গেলে না কারণ আমার হৃদয়ের ব্যথা বসন্তের ওই মনোমুগ্ধকর প্রকৃতির চেয়েও গুরুত্বপূর্ণ তুমি ফ্রান্স ও জার্মান থেকে আগত ক্রুসেডদেরকে বোঝাচ্ছ যে তাদের আগমনে তুমি খুশি নও এই আগমনে শুধুমাত্র বোকারাই খুশি হবে কারণ সে তার রাজত্ব হারানোর ব্যাপারে অবগত কি বোঝাতে চাচ্ছ আলফান্সো জর্ডান আমার দাদার ভাই বার্টান্ডো সেও তার স্ত্রী ও ছেলেদের নিয়ে আসছে আচ্ছা তুমি এ ব্যাপারে কেন আশঙ্কা করছো যে তারা তারাবুলুস শাসন করতে আসছে তোমার এ ব্যাপারে সন্দেহ আছে হতে পারে তিনি অন্যান্য কাউন্ট ও প্রিন্সেসদের মতো ক্রুসেডে অংশগ্রহণ করতে আসছে তাহলে কেন তিনি তার পরিবারের সঙ্গে একটি জাহাজে করে আসছেন তারপরে তিনি ঘোষণা দিয়েছেন এই রাজত্বে তিনি আইনি উত্তরাধিকারী তাকে ঘোষণা করতে দাও কে তার কথা শুনবে প্রত্যেকে বাদশাহ লুইস প্রথমে শুনবে উত্তরাধিকার আইন অনুযায়ী আমি তার অধিকার অস্বীকার করতে পারবো না কারণ তোমার দাদার বৈধ কোনো পুত্রই ছিল না মেনে নিতেই হবে আমরা যখন রাজত্ব হারা হব তখন তুমি বেশি করে হেসো মনে রেখো আমার বোন মেলিসেন্ট জেরুজালেমের রানী সে এরকম কিছুই ঘটতে দেবে না সুতরাং শান্ত থাকো আর কেন তুমি জেরুজালেম যাচ্ছ না আর এগুলো শুরুতেই বন্ধ করছো না এই যুদ্ধ করে আমাদের কি লাভ হবে আমি তোমাকে আবারও বলছি কেউ তার অধিকার অস্বীকার করবে না মনে হচ্ছে তুমি ক্রুসেডে অংশগ্রহণ করতে চাও না এই ক্রুসেডে অংশগ্রহণ করলে আমার রাজত্বের ক্ষতি হয়ে যাবে আরবদের সঙ্গে যুদ্ধ কি পবিত্র কর্তব্য নয় আর রোহা পুনর্দখলের কি হবে তারা যদি রোহা পুনর্দখল করে তাহলে আমার লাভ কোথায় এমনকি দামেস্ক ও আলেপ্পো আমার রাজত্বের পাশে
আমার পবিত্র দায়িত্ব হচ্ছে আমার রাজত্ব হয় মুসলিম অথবা আমার লোকদের কাছ থেকে রক্ষা করা। আলফেন্সো যাই হোক না কেন, তারাবলুসের ব্যাপারে সে মাথা ঘামাবে না। আমি তোমাকে বলছি, এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমি তোমাকে আশ্বস্ত করছি। আমরা এসেছি পবিত্র দায়িত্ব নিয়ে, যার জন্য আমি শপথ করেছি। কিন্তু এই রাজ্যে যারা বসবাস করে আমরা তাদের মতো এত পরিচিত নই, এ কারণে আমরা তাদের মতামতের উপর বেশি নির্ভরশীল। এখন প্রশ্ন হচ্ছে, আমরা প্রথমে দৃষ্টি দেব কোথায়? রাহা, আলেপ্পো নাকি দামেস্ক? আমি জানতে চাই আন্তাকিয়ার প্রিন্সেস কি বলে। আমি মনে করি রেমন্ডের মতামত কিছুটা সঠিক। আলেপ্পো হচ্ছে সেই নগরী যা রাহাকে পরাজিত করেছে, এবং রাহার দুর্গগুলো আলেপ্পো দখল করেছে। আর মনে রেখো যে দামেস্ককে আলেপ্পো যথেষ্ট ভয় করে থাকে। তাছাড়া এটা হচ্ছে সকল শয়তানের কারখানা যার জন্য আমরা এখানে ভুগছি। আমাদের উচিত হবে আলেপ্পোর সঙ্গে যুদ্ধ করা। আমরা নিজেদেরকে আলেপ্পো ও মুসলিমদের সঙ্গে যুদ্ধ করবার জন্য প্রস্তুত করব। আমার মৃত স্বামী ফোল্ক যখন শাসন করতেন তখন থেকে এ নগরীর সাথে শত্রুতা ছিল, এবং দামেস্কের সাথে আমাদের একটা শান্তি চুক্তি ছিল। সবাই কি তাহলে ওনার কথার সাথে একমত? না, প্রত্যেকেই নয়। আমি ইতিবাচক বলছি। আমার মনে হয় সম্রাজ্ঞী যা বলেছেন সেখানে কিছু সমস্যাও রয়েছে, কিন্তু আমার মতে দামেস্ক আক্রমণ বেশি গুরুত্বপূর্ণ। এইটা সঠিক যে আলেপ্পো একটি আতঙ্কের উৎস বর্তমানের জন্য। আসল ব্যাপার হল, এই ঘটনাটি আমরা সবাই জানি, আলেপ্পোর সঙ্গে দামেস্কের আমির একত্রিত হয়েছে। সুতরাং দামেস্ক হবে জেরুজালেমের আক্রমণের সূচনার ভিত্তি। মনে হয় সবাই অবগত আছেন যে আলেপ্পোর প্রিন্স বিবাহের মাধ্যমে দামেস্কের সাথে মৈত্রীর বন্ধন স্থাপন করেছে, এবং তারা দুজনেই আমাদের বিরুদ্ধে হোরানে যুদ্ধ করেছে। এইটা এখন আমাদের জন্য বড় চিন্তার বিষয়। তা হচ্ছে, যদি আলেপ্পো এবং দামেস্ক এক হয়ে যায়। দামেস্ক একবার সাহায্য করেছিল শুধুমাত্র একটি কারণে, আলেপ্পো। সে আমাদের জেরুজালেমে ফিরতে সাহায্য করেছিলেন শুধুমাত্র আলেপ্পের শক্তি বৃদ্ধির কারণে, আর এই কারণ নিয়েই তার উদ্বিগ্ন ছিলেন। তিনি মাঝখান থেকে লাঠি ধরেছিলেন, কিন্তু সেটা ছিল সমসাময়িক। কিন্তু এখন যেহেতু আলেপ্পো দামেস্কর সঙ্গে সন্ধি করেছেন, সেহেতু দামেস্ক আমাদের সঙ্গে লড়বে, এবং এটা আমাদের বড় ক্ষতি। আমাদের এখান থেকে আলেপ্পের পথ যথেষ্ট দূরে, যা একজন শাসককে শক্ত ও অনরভাবে দাঁড়াতে সুযোগ দেয়। আমাদের ক্রুশ সৈন্যরা মুসলিম যোদ্ধাদের সাথে যুদ্ধ করার জন্য যেতে যেতে ক্লান্ত হয়ে পড়বে। তখন কে সতর্ক হবে এবং কে যুদ্ধের জন্য প্রস্তুত হবে, তার চেয়ে দামেস্ক আমাদের নিকটে। আমাদের সৈন্যরা সেখানে শক্তি বজায় রেখে পৌঁছতে পারবে। আমি সবার প্রতি সম্মান রেখে বলছি, আমরা আলেপ্পের সঙ্গে একটি প্রতিযোগিতায় আছি, কে এই ভূমি জয় করবে এবং চিরতরে মালিক হবে। অন্তত এই বিষয়ে তুমি আমার সঙ্গে আলাদা করে আলোচনা করতে পারতে, তা না করে তুমি সবার সামনে আমাকে অপমান করেছ। তোমার উচিত ছিল আমার অনুমতি। আমার মতামত প্রকাশ করার আগে আমার অনুমতি নিতে হবে? কেন তুমি এই ধারণা গ্রহণ করতে পারো না যে আমি আর ছোট ছেলে নই, শুধু সম্মানের জন্য এই আসনে বসে থাকবো? আমরা কার সাথে লড়াই করব তা নিয়ে তোমার আর আমার মধ্যে মতবিরোধ থাকবে, এ কেমন কথা? এটা মেনে নেওয়া যায় না। এটা সঠিক নয় আম্মাজান, ক্ষমা করবেন, আমার যথেষ্ট জ্ঞান হয়েছে। তাহলে তুমি প্রমাণ করতে চাইছ যে তুমি সম্রাট? হতে পারে, সর্বপ্রথম আমি আপনাকে প্রমাণ করাতে চেয়েছি মা। বলুন প্রভু। আমি শুনেছি মুসলিমদের সাথে যুদ্ধে তুমি বেশ দক্ষ। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি। চমৎকার। আমি আমার রাজ্যের নিরাপত্তার কারণে ক্রুসেডে অংশগ্রহণ করতে পারবো না, এবং আমার সৈন্যবাহিনীকেও সেখানে পাঠাতে পারবো না।
আপনি কি আসলে আপনার কাজিন আলফার্ড ও জর্ডানে কথা বলছেন? এই বিষয়টা জানো দেখি তুমি? আমার লর্ড, এই বিষয় আর গোপন নেই, প্রত্যেকেই এই বিষয়গুলো নিয়ে কথা বলছে, বিশেষ করে জেরুজালেমের বাদশার বিষক্রিয়ায় মারা যাবার কথা। তুমি তো ভালোই জানো। তুমি তাহলে এটাও জানো যে জেরুজালেমের কিছু বোকা লোকজন আমাকে তার মৃত্যুর জন্য দায়ী করেছে? আমি ভাবি না সে বিষক্রিয়ায় মারা গিয়েছে। অনেক কারণে মারা যেতে পারে, প্রাকৃতিক কারণেও কিন্তু মারা যেতে পারে। যাই হোক, আমাদের এখানেও কিন্তু তারাবলুসের লোকজন এগুলো বিশ্বাসই করতে চায় না যে আমার এখানে কোনো হাত আছে। এমনকি তার পুত্র পার্টার্ডও তার মা দ্বারা উৎসাহিত হচ্ছে যে আমার এতে হাত রয়েছে। এই ক্রুসেডে আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আসলে দেখো, আমি আমার রাজত্বকে কোনোভাবেই বিপদে ফেলতে চাই না, যার জন্য ক্রুসেডে যাচ্ছি না। কারণ আমি জানি আমি ক্রুসেডে গেলে আমার আপনজনরা এই রাজ্য দখল করবে, কিন্তু আমরা শত বীর সৈনিক পাঠাতে পারি, বা এরকম কিছু সৌজন্যমূলক মুখ বন্ধ রাখার জন্য। আর এর জন্য মুসলমানদের সাথে লড়াই করা একজন সাহসী নেতৃত্ব দরকার। আমি নিশ্চিত তুমি এই কাজে পারদর্শী হবে, এবং তুমি সাহসিকতা ও দক্ষতার সাথে এই রাজ্যের সম্মান রক্ষা করবে। প্রস্তুত হও, তারা দামেস্কে পৌঁছানোর পূর্বেই ক্রুসেডে অংশগ্রহণ করতে আগামীকাল যাত্রা শুরু করো। যাও, কিসের জন্য অপেক্ষা করছো? ক্রুসেডের গৌরব এখন তোমার অপেক্ষায়। খুবই ভালো, তাহলে তোমরা দামেস্ক যাও। ওরা ভাবছে আলেপ্পোর চেয়ে দামেস্ক দখল সহজ। তারা অতি দ্রুতই বুঝতে পারবে যে মাইনুদ্দিনের দেহ নুরুদ্দিন চেনকির চেয়েও অধিক শক্ত। তারা পাইন বৃক্ষের পেছনের জায়গাটি নিজেদের আত্মরক্ষার জন্য বেছে নিয়েছে, আর আমরা এটা ভালো করেই জানি যে ওই জায়গাটি ওদের শেষ সমাধি হবে। আমাদের দামেস্কের জনগণ আমাদের শক্তি, আর সেই শক্তি ওদেরকে ওই গাছের নিচে দাফন করবে, এটাই আমার প্রতিজ্ঞা।
কোথায় দামেস্কের হিতকারীগণ? এখনই সময় সাহসিকতার। দামেস্কের সাহসী জনগণ কোথায়? কারা চায় সাহসিকতার প্রমাণ দিতে? আমরা। আমরা বেঁচে থাকতে কি ক্রুসেডাররা দামেস্কে প্রবেশ করবে? না 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 না। আমরা কি তাদেরকে দামেস্ক অপবিত্র করতে দেব? না না না। তাহলে দামেস্কে ক্রুসেডারদের কি হবে? তাদের সমাধি, তাদের সমাধি। আমি দামেস্কের বাতাসে একটা সুগন্ধ পাচ্ছি। এটা কিসের সুগন্ধ? বেহেশতের সুগন্ধ, বেহেশতের সুগন্ধ, বেহেশতি মানুষের সুগন্ধ, বেহেশতের সুগন্ধ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শোনো, ওই কিশোরকে ভালো করে দেখে রাখবে। ও আমার ভাই ইউসুফ। এমনভাবে রাখবে যেন কোনো রকম বিপদ ওকে ছুঁতে না পারে। সে আমার দুই ছেলের থেকেও বেশি প্রিয়। ঠিক আছে আমার প্রভু। আব্বাজানকে আল্লাহ বেস্ত নসিব করু। সে আমাকে ভঙ্গুর ও দুর্বল ছেলে হিসেবে দেখত। আমার অন্য ভাই শাহেন শাহ তুরান শাহর মধ্যে যে সাহসিকতা তিনি দেখেছিলেন, আমার মধ্যে তিনি তা দেখেননি। তিনি আমাকে অযোগ্য মনে করতেন। অনেক বছর পর তিনি অনুধাবন করেছেন যে আমিও আসলে যুদ্ধ করতে পারি। আমার চাচা আসাদুদ্দিনকে ধন্যবাদ যে উনি প্রথম বলেছিলেন আমি একজন ভালো যোদ্ধা হতে পারব। তিনি সব সময় আপনাকে নিয়ে এরকমটাই ভাবতেন। আচ্ছা, তারা কি ক্লান্ত হয় না? আরে যতক্ষণ পারে করুক না। ওদের ওই চিৎকার আমাকে ক্লান্ত করে ফেলছে। তুমি দেখছি তরবারি চালানোর আগেই ক্লান্ত হয়ে পড়ছো। আমরা তো কাল সকালেই ওদের মুন্ডু ছেদ করব এই তরবারিতে। কোথায় যাচ্ছ তোমরা? তোমরা কি জানো এই মুহূর্তে গেলে কি হতে পারে? কাঁচ দিয়ে ব্যারিকেড তৈরি করো, যাও। এটা কি শুধু আনন্দই? কি হয়?
হয়েছে? না, তেমন কিছু না। আমাকে দেখতে দিন। বলছি তো কিছু হয়নি। খোদার রহমতে আমার কিছুই হবে না। আপনার চিন্তায় আমি এক মুহূর্ত ঘুমাতে পারিনি। ভেবেছিলাম ওরা রাতে ঘুমাবে, কিন্তু একজনও ঘুমায়নি। শুনুন, এই কাজটা সৈনিকদের। জিহাদ সকলের জন্য, যোগ্যতা অনুযায়ী। আর তুমিও কাল অন্য মহিলাদের সাথে স্বেচ্ছাসেবকদের জন্য রুটি বানাতে যাবে। এখন আপনার একটা ছেলে আছে। ও একদিন বড় হবে আর আমার সাথে ক্রুসেডারদের বিরুদ্ধে লড়বে।